বন্ধুরা, আমি সংক্রান্তির দিন আরেক ধরনের পিঠা রান্না করেছিলাম, যেটা নাকি বাঙালিদের মধ্যে খুবই জনপ্রিয় কদমফুল পিঠা। এই পিঠার সহজ পদ্ধতি আমি তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, আমি আগের ভিডিওতে চালের গুঁড়ো দিয়ে ডো তৈরি করার পদ্ধতি তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তোমাদের সুবিধার জন্য আবারও শেয়ার করলাম। আমি খানিকটা গরম জল করে নিয়েছি, তারপরে গ্যাসে কড়াই বসিয়ে তাতে খানিকটা গরম জলে নুন দিয়ে চালের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। আমি 2 কাপ অর্থাৎ 400 গ্রাম চালের গুঁড়ো নিয়েছি, তারপরে অল্প অল্প গরম জল দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। এই সময় গ্যাসের আঁচটা আমি লো টু মিডিয়ামে রেখেছিলাম। এই রকম ডো তৈরি হয়ে যাওয়ার পরে আমি চালের গুঁড়োর মণ্ডটা একটা বাটিতে নিয়ে এই পুরো চালের গুঁড়োর মণ্ডটা দিয়ে আমি চষি পিঠে আর কদমফুল পিঠে বানিয়েছি। বন্ধুরা, তোমরা চাইলে মণ্ডটা কাপড় দিয়ে পেঁচিয়ে রাখতে পারো, আমি হটপটে রেখেছি যাতে নরম থাকে। হটপটে চালের গুঁড়োর মণ্ডটা রাখাতে খুবই সফট ছিল মণ্ডটা। বন্ধুরা, আমি দুধ, নারকোল আর গুড় দিয়ে একটা পুর তৈরি করে আগে থেকে রেখে দিয়েছিলাম। আমি কিছুটা ডো নিয়ে বাটির আকারে ছোট ছোট তৈরি করে নিয়ে তার মধ্যে পুর ভরে বলের আকারে তৈরি করে নিলাম। এইভাবে পুর ভরে আমি সবগুলো বল বানিয়ে নিলাম। আমি ঘন্টা 2 আগে দেরাদুন রাইস চাল ভিজিয়ে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, সেই চালের ওপরেই এবার আমি বলগুলো ঘুরিয়ে কোটিং করে নিলাম। দেখো বন্ধুরা, আমাদের বাড়িতে কি সুন্দর এই শীতে গাঁদা ফুল ফুটেছে। আমার মেয়ের কমলা কালারের গাঁদার থেকে এই দুটো কালারের গাঁদা খুব ভালো লাগে, তাই জন্য এই দুটোই আমরা বাড়িতে লাগিয়েছি। এরপরে আমি একটা সসপ্যানে খানিকটা জল নিয়ে গ্যাসে গরম করে নিলাম। জলটা গরম হয়ে গেলে পরে বন্ধুরা, আমি একটা ঝাঁঝরি থালার মধ্যে খানিকটা তেল মাখিয়ে সেই সসপ্যানের ওপরে বসিয়ে দিলাম। এবার একে একে ঝাঁঝরি থালার ওপরে কদমফুল পিঠেগুলো দিয়ে দিলাম। একটু দূরত্ব রেখে দিলাম যাতে চালগুলো ফুলে উঠে একটার গায়ে একটা লেগে না যায়। এই পিঠেটা সিদ্ধ পিঠের পদ্ধতিতেই হয়ে থাকে। এবার আমি ঢাকনা চাপা দিয়ে 20 মিনিট রেখে দিলাম লো টু মিডিয়াম আঁচে। আর কাচের ঢাকনার মধ্যে থাকা ফুটোটা আমি একটা কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছিলাম যাতে ভাপটা বেরিয়ে না পড়ে। দেখুন বন্ধুরা, পিঠের গায়ের চালগুলো কি সুন্দর ফুলে উঠেছে, দেখতে ঠিক কদম ফুলের মতো লাগছে। এবার আমি প্রত্যেকটা পিঠার উপরে ইয়েলো ফুড কালার অল্প অল্প দিয়ে দিলাম। আপনারা চাইলে দুধে কেশর মিশিয়ে আরও ফোঁটা অল্প অল্প দিতে পারেন পিঠের ওপরে। পিঠের ওপরে ইয়েলো ফুড কালার দেবার পরে আমি 5 মিনিট আরও ঢাকা চাপা দিয়ে রাখলাম লো টু মিডিয়াম আঁচে। তারপরে গ্যাসটা আমি অফ করে দিলাম, তৈরি হয়ে গেল কদম ফুল পিঠে। এরপরে সার্ভ করার জন্য আমি একটা প্লেটে তুলে নিলাম। দেখুন বন্ধুরা কি সুন্দর দেখতে লাগছে একটা পিঠে আমি কেটে আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন বন্ধুরা, কদম ফুল পিঠের ভিতরটা কি ভালো হয়েছে, আর সফটও হয়েছে খুব, খেতেও খুব ভালো হয়েছে। বন্ধুরা, এই সুন্দর কদম ফুল পিঠের রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং সবাইকে নিয়ে খাবেন। বন্ধুরা, আমার এই রেসিপিটা পছন্দ হলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন, আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।